এই ইলিশের ওজন হবে 2 কেজির বেশি। এই একটি একটি ইলিশের দাম হবে কিন্তু আসলে প্রায় 2400 থেকে 2500 টাকা পর্যন্ত পড়তেছে। তাহলে বুঝতেই পারছেন যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু আসলে এই ইলিশ ইলিশের স্বাদ কিন্তু পাওয়া সম্ভব হবে না। নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু হওয়ায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে চট্টগ্রামের ফিশারি খাটে। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া। জয় জয়, আড়তে মাছের সরবরাহ আর দাম কেমন? ধন্যবাদ আসিফ, এর আগের ঘন্টায় কিন্তু দেখানোর চেষ্টা করেছি। আপনি দেখতে পাচ্ছেন সাগর থেকে ইলিশ আহরণ করে কিন্তু আসলে ফিশারি ঘাটে এসেছে। সাইজ যেমন বড় তেমনি কিন্তু আসলে দামও কিন্তু অনেকটা বেশি চাচ্ছে। 1200 টাকা থেকে 1300 টাকা কেজিতে কিন্তু তারা বিক্রি করছে। তাহলে একটি ইলিশের দাম, আমরা যে ইলিশটা আপনাকে দেখানোর চেষ্টা করছি, আপনি দেখতে পাচ্ছেন এই ইলিশের ওজন হবে 2 কেজির বেশি। এই একটি একটি ইলিশের দাম হবে কিন্তু আসলে প্রায় 2400 থেকে 2500 টাকা পর্যন্ত পড়তেছে। তাহলে বুঝতেই পারছেন যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু আসলে এই ইলিশ ইলিশের স্বাদ কিন্তু পাওয়া সম্ভব হবে না। একই সাথে যে একেবারে ছোট সাইজের মানে 500 গ্রাম ওজনের যে ইলিশ, সেই ইলিশের দামও কিন্তু 600 টাকা পর্যন্ত তারা চাচ্ছে। কিন্তু প্রচুর পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন ফিশারি ঘাটে সকাল থেকে আমরা দেখছি ইলিশের কোনো কমতি আমরা দেখছি না। আমি একটু কথা বলতে চাচ্ছি, ইলিশের সমাহার বলা যাচ্ছে, বড় সাইজ থেকে নিয়ে ছোট সাইজের ইলিশ আমরা দেখছি, কিন্তু দাম এত বেশি কেন? দাম এত বেশি বলতে আমি যেটা বলতে চাই, আপনি দাম আমি বেশি বলি, কিন্তু আসলে যারা মাছটা সাগর থেকে দূরে আনছে জেলেরা কিন্তু খুশি না, কারণ মাছের দাম কম। কিন্তু আমরা আমাদের ইচ্ছা মানে আমাদের চিন্তাধারা যেটা বর্তমানে বাজার চলছে, এটা অ্যাকুরেট বাজার, সুন্দর বাজার, এর সে ভালো বাজার। এখন শীতের দিনে এখন আজকে বড় মাছটা চলছে 31,000 টাকা মন, 31,000 টাকা কেজি, 700-800 টাকা পড়ছে। হ্যাঁ, ও বড়টা চলছে 1400 থেকে 1500 টাকা কেজি, 1400 টাকা, 1400 থেকে 1500 টাকা 2 কেজি মাছ, 1 কেজির উপরে। তাহলে 1400 থেকে 1500 টাকা যদি হয়, তাহলে তো নিম্ন আয়ের মানুষ আসলে একটি ইলিশ কিনতে গেলে তো 2400-2500 টাকা আসে, তাহলে তো আর সেই স্বাদটা পেতে পারছে না। হ্যাঁ, তবে নিম্ন আয়ের মানুষ যারা তাদেরকে আমাদের এখানে মাছ আছে যেটা 12,000-13,000-14,000 টাকা চলে, 350 টাকা কেজি, যেটা 300-400-500 গ্রাম, ওই মাছটা তাদের জন্য দাম কম, দাম কমবে আরও, মাছ আসবে, দাম কমবে, আশা করি ইনশাল্লাহ। আসিফ, আপনি বুঝতে পাচ্ছেন আরও পর্যাপ্ত যদি ইলিশ পাওয়া যায় তাহলে ইলিশের দাম আরও কমবে বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।